ধীরে ধীরে বেড়ে উঠেছে অভাবী মানুষের কিছুটা সবজি। আশা করি দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর ভালো থাকার একটি কারণ, ঘরে সবুজের সমাহার চলছে এখন। শুধু ধনিয়া পাতা নয়, অন্যান্য শাকসবজি দিয়েও আমার ঘরের ডাইনিং টেবিলটি একেবারে ভরে গেছে। তবে আজ আর অন্য কোনো সবজি নিয়ে নয়, এসেছি ধনিয়া পাতার আপডেট নিয়ে। আমি যে অভাবী তা হচ্ছে, আমি বলতে পারি আমরা বেসিক্যালি যখন গ্রোসারি থেকে ধনিয়া পাতা কিনি, এতটুকু ধনিয়া পাতা, মোটে এতটুকু ধনিয়া পাতা আসে এক গাদা টাকা নিয়ে নেয়। তাই চিন্তা করে দেখলাম, এতটুকু টাকা দিয়ে আমরা এতটুকু ধনিয়া পাতা আনবো, এতগুলো টাকা দিয়ে কেন? আমরা যদি ধনিয়া পাতায় একটু যত্ন দেই, 12 মাস ঘরে বসে খেতে পারি। তাই তো যখন আমি লন্ডন যাই, অনেক করে ধনিয়া পাতা নিয়ে আসি। কারণ ভাই, কাঁচামরিচ আর ধনিয়া পাতার এত দাম রে ভাই, গরিব মানুষ, গরিবের বউ, কী আর করা যায় বলুন। তাছাড়া ঘরে যদি একটু সবুজ থাকে, দেখতে কার না ভালো লাগে। আমরা সবাই জানি, একটু যত্ন করলে ঘরেই আমরা 12 মাস ধনিয়া পাতা করে খেতে পারি। আর ধনিয়া পাতার জন্য মাটি এবং পাত্র অনেক বড় প্রয়োজন হয় না। নর্মাল টেকওয়ে বক্সে আমি ধনিয়া পাতা লাগিয়েছি, মাত্র দেখুন 20 দিনে কী অবস্থা। এরই মাঝে আমি এপাশ থেকে তুলে অলরেডি আলু ভর্তায় খেয়েছি। আবার এপাশ থেকে তুলে গতকালকে আমি কই মাছে দিয়েছি। আবার এপাশ থেকেও আমি কিছুটা তুলেছি, তুলে ডাল ভর্তায় দিয়েছি। তারপরে দেখুন মাশাল্লাহ কতটা রয়ে গেছে। তা এখন আপনারাই বলুন, আমি যদি ঘর থেকেই ধনিয়া পাতা খেতে পারি, কেন আমি লন্ডন থেকে ধনিয়া পাতা কিনে নিয়ে আসবো? তার মানেটা কি? আর ঘরে যদি এতটা সবজির সমাহার থাকে, আপনারাই বলুন কেমন লাগে? অসাধারণ লাগে। আর এই যে ধনিয়া পাতা, যদি মনে হয় যে কমে যাচ্ছে, আপনারা যে কাজটি করতে পারেন, একটি কাপড়ে কিছুটা ধনিয়ার বীজ রেখে আবারও জার্মিনেটে রেখে দিন। তারপর যখনই রুট হবে, এই যে জায়গাগুলো থেকে আমি ধনিয়া পাতা তুলেছি, এখানে কিছু, এখানে কিছু, সেখানে কিছু, আবার এপাশে কিছু দিয়ে দিন। এইগুলো খেতে খেতে সেইগুলো আবার উঠে যাবে। এমন করে 12 মাসের জার্নি আপনারা করতে পারবেন এই ধনিয়া পাতার সাথে। তবে হ্যাঁ, অনেকেই বলে ধনিয়া পাতা 12 মাস লাগিয়ে খাওয়া যায়, 12 মাস লাগিয়ে হয়, আর বাহিরেও হয়। এটা আসলে রাইট কথা নয়। যে দেশে ওয়েদার ঠিক আছে, সেখানে 12 মাস ধনিয়া পাতা লাগিয়ে খাওয়া যায়। আমাদের ইংল্যান্ডে এটা হচ্ছে স্বপ্ন। আমাদের এখানে স্নো পড়ছে গত 2 দিন যাবত, -2 ডিগ্রি যাচ্ছে, এতই ঠান্ডা বাহিরে। তাই আমাদের কিন্তু এই ধনিয়া পাতা ঘরে করে খেতে হচ্ছে। তারপরেও ভালো, যাদের ইচ্ছে হয় আপনারাও কিন্তু এই অল্প অল্প করে সঞ্চয় করতে পারেন। 12 মাস ব্যাপী আপনারা ঘরে অল্প অল্প করে ধনিয়া পাতা লাগিয়ে খেতে পারেন। তো চাইলেই আসলে আমরা ঘরেই বানিয়ে খেতে পারি, ঠান্ডায় বাহিরে আসলে দেয়া যায় না। অনেকেই ঠান্ডায় বাহিরে ধনিয়া পাতা দিয়েছে, তাদেরটা মরে গেছে। কারণ এত ঠান্ডা যাচ্ছে, আমাদের এখানে -2 ডিগ্রি যাচ্ছে, তার মানে হচ্ছে বুঝতেই পারছেন এই ঠান্ডায় কিন্তু কোনো গাছপালা বাহিরে পসিবল না। তো আপনারা ঘরে যদি চান, ঠিক এভাবেই আমার মতন একটু সহনশীলতার সাথে যদি যত্ন করেন, তবেই আপনারা ঠিক এভাবে ঘরে থেকে ধনিয়া পাতা খেতে পারবেন, ফ্রেশ ফ্রেশ এভরিডে। নেক্সট যে আমার প্ল্যান, তা হচ্ছে সরাসরি আমি বাহিরে ধনিয়া পাতা দিয়ে দিব। বীজ জার্মিনেটে রেখে দিয়েছি, রুট হলেই এখন পরবর্তী কাজ হচ্ছে বাহিরে দিয়ে দেয়া। কারণ এরপর আমরা বাহিরে যদি দিই, ইনশাল্লাহ আমরা এপ্রিল থেকে বাহিরেই ধনিয়া পাতা পাবো। আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে যেন ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেমন সবুজ সাথী পছন্দ করি, ভালোবাসি, আশা রাখছি যারা এমন সবুজ সাথী ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, ঘরেই ঠিক এমন সবুজ বানাবেন। বিদায় নিচ্ছি আজকে সবুজের সাথে। আল্লাহ হাফেজ।